হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আজ অর্থাৎ 18ই আগস্ট ফার্স্ট শিফটে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়েছে তার রিজেনিংয়ের পেপার অ্যানালিসিস করব। মানে রিজেনিং থেকে কেমন কোশ্চেন ছিল, কোশ্চেনের লেভেল কেমন ছিল এবং কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন ছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর বন্ধুরা, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, ঠিক আছে? সবার প্রথম আসি যে রিজেনিংয়ের লেভেল কেমন ছিল আজকের। তো রিজেনিংয়ের লেভেল তোমার ইজি টু মডারেট ছিল। মডারেট কেন? মডারেট তার কারণ হলো যে পাজেল এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের যে কোশ্চেন এবং সাথে ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেন একটু ক্যালকুলেটিভ ছিল, মানে লেন্দি ছিল। আর তোমার বাকি যে কোশ্চেন সেগুলো তোমার ইজির দিকেই ছিল, ঠিক আছে? তো ইজি টু মডারেট কোশ্চেন ছিল, শুধুমাত্র পাজেল, সিটি ম্যানেজমেন্ট এবং তোমার ম্যাথামেটিক্যাল অপারেশনের জন্য একটু লেন্দি হয়ে গেছে আজকের শিফটটা, ফার্স্ট শিফটে যে এক্সাম হয়েছে সেটা। তো পাজেল থেকে কীরকম কী কোশ্চেন আসছে পাজেল এবং সিটি ম্যানেজমেন্ট থেকে দেখো। পাজেল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে তোমার 4-5টা কোশ্চেন এসছে, ঠিক আছে? 4-5টা কোশ্চেন এসছে। এবার 4-5টা কোশ্চেনের মধ্যে কোন প্যাটার্নের কোশ্চেন আসছে? সব রকমই কোশ্চেন আসছে, সার্কেলও আসছে। সার্কেল এসছে একটা, 6 জনের একটা সার্কেল এসছে, ঠিক আছে? 6 জনের সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। তারপরে স্কোয়ার এসছে একটা, 8 জনের, যেটা তোমার 4 জন কোনায় বসা এবং 4 জন তোমার বাহুর মাঝখানে বসা, ঠিক আছে? আর তোমার একটা ছিল রো দিয়ে, রোয়ের একটা কোশ্চেন, সবাই নর্থ ফেসিং। আর একটা তোমার এইভাবে তোমার যে বিল্ডিং টাইপের একটা কোশ্চেন ছিল, ওই বার বার দিয়ে, ঠিক আছে? বিল্ডিং টাইপের একটা কোশ্চেন ছিল। তো পাজেল এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 4-5টা কোশ্চেন এসেছিল এবং এই 4টে প্যাটার্নই কিন্তু সেখানে ছিল, ঠিক আছে? সার্কেল থেকে 2টো কোশ্চেন ছিল এরকম শুনেছি আমি, একজন বলেছে 2টো ছিল। তো 4-5টা কোশ্চেন ছিল টোটাল। এবারে তোমার এছাড়াও পাজেলের পরে আমি যদি দেখি, পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্টের পরে স্টেটমেন্ট এবং অ্যাজাম্পশন থেকে কিন্তু কোশ্চেন ছিল, ঠিক আছে? অ্যাজাম্পশন থেকে কোশ্চেন ছিল একটা, ঠিক আছে? অ্যাজাম্পশন থেকে একটা কোশ্চেন ছিল। তারপরে তোমার সিলোগিজম থেকে কোশ্চেন ছিল, স্টেটমেন্ট অ্যাজাম্পশন থেকে ছিল একটা, তারপরে সিলোগিজম থেকে 2টো কোশ্চেন ছিল, ঠিক আছে? সিলোগিজম থেকে 2টো কোশ্চেন ছিল এবং সিলোগিজমের যে কোশ্চেন সেগুলো ইজিই ছিল, 2টো কোশ্চেন ইজিই ছিল, ঠিক আছে? এরপরে তোমার কোডিং ডিকোডিং থেকে 2টো কোশ্চেন ছিল, কোডিং ডিকোডিং থেকে 2টো কোশ্চেন ছিল, সিরিজ থেকে 3টে কোশ্চেন ছিল, ঠিক আছে? সিরিজ থেকে তোমার 3টে কোশ্চেন ছিল। তারপরে তোমার অর্ডার এবং র্যাঙ্কিংয়ের যে কোশ্চেন সেখান থেকেও কোশ্চেন ছিল, ঠিক আছে? র্যাঙ্কিংয়ের একটা কোশ্চেন ছিল, র্যাঙ্কিংয়ের একটা কোশ্চেন ছিল। র্যাঙ্কিংয়ের যে কোশ্চেনটা ছিল সেটা তোমার এরকম ছিল যে তোমার 30 জন টোটাল আছে, ঠিক আছে? 30 জন টোটাল আছে, কোনো একজন ব্যক্তির উপর থেকে অবস্থান দিয়ে দিয়েছে। তো আমি ধরে নিচ্ছি এর অবস্থান উপর থেকে দিয়ে দিয়েছে, উপর থেকে 11 দিয়ে দিয়েছে, আর নিচ থেকে ধরো বিয়ের অবস্থান দিয়ে দিয়েছে, নিচ থেকে তোমার বিয়ের অবস্থান হলো 7, ঠিক আছে? এই কোশ্চেনটা পেয়েছি আমি। তো বিয়ের উপরেই সি রয়েছে, বিয়ের উপরেই রয়েছে সি, তাহলে আমাদের চেয়েছে কি এ আর সি এর মাঝখানে কয়জন আছে, এ আর সি এদের মাঝখানে কতজন আছে, এইটা চেয়েছে। তো এখানে আমরা কি করব, দেখো সি এর অবস্থান দেখব, সি এর অবস্থান কত হবে, 8 হবে, কারণ নিচের দিক থেকে রয়েছে, তাই না? 7-এর পরে 8 হয়ে যাবে। তাহলে এবার আমাদের টোটাল কতজন বাদ যাচ্ছে, উপর দিকে 11 জন আর নিচের দিকে 8 জন, তাহলে 11 আর 8 19, তার মানে 30 থেকে আমরা কি করব, 11 আর 8 19 বিয়োগ করে দেবো, অর্থাৎ 11 জন, ঠিক আছে? তো আমাদের এ আর সি এর মধ্যে কতজন আছে, 11 জন আছে, ঠিক আছে? তো র্যাঙ্কিং থেকে এরকম একটা কোশ্চেন ছিল, ইজি ছিল। তারপরে তোমার র্যাঙ্কিংয়ের পরে ডিরেকশনের কোশ্চেন ছিল, ঠিক আছে? ডিরেকশনের কোশ্চেন ছিল 2টো। তারপরে ম্যাথামেটিক্যাল অপারেশনের 2টো কোশ্চেন ছিল,
ম্যাথামেটিক্যাল অপারেশনের দুটো কোশ্চেন ছিল, ঠিক আছে। তারপরে অ্যানালগির থেকে একটা কোশ্চেন ছিল, অ্যানালগি যে কোশ্চেন ছিল সেটাও এক্স্যাক্ট পেয়েছি, অ্যানালগি যে কোশ্চেন, তো সেটা একটু কনফার্ম করে দিও। অ্যানালগির কোশ্চেনটা এরকম ছিল যে 11:130, ঠিক আছে, 11:130, সরি ভালো করে লিখি একবার, 11:130, তারপরে তোমার 7:58, ঠিক আছে, আর এক আর ছিল তোমার 15:00, এইরকম কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা ছিল। তো এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে, 11 স্কোয়ার যদি আমি করি, 121, তার সাথে আমি 9 যোগ করলে কত হয়, 130 হয়, ঠিক আছে। তো একইভাবে আমি যদি 7 স্কোয়ার করি, তার সাথে 9 যোগ করি, 49, আর 9 করলে আমার 58 হয়, ঠিক আছে। তো আমাদের এখানে একইভাবে 15 স্কোয়ার করব, 15 স্কোয়ার 225 যোগ 9 কত হবে, 234 হবে, ঠিক আছে, 234। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 234। তো অ্যানালগির থেকে এই কোশ্চেন ছিল, ঠিক আছে। তো ইনইকোয়ালিটির থেকেও কিন্তু কোশ্চেন ছিল, ইনইকোয়ালিটির থেকে কোশ্চেন ছিল দুটো, ঠিক আছে। ইনইকোয়ালিটির থেকে কোশ্চেন, ইনইকোয়ালিটি কি তোমার ওই যে এর আগে করিয়েছি আমি, যে গ্রেটার দ্যান লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এই টাইপের যে সমীকরণ দিয়ে দেয় সেখান থেকে যে কোশ্চেন দেয় সেটা, ঠিক আছে। এ বি সি গ্রেটার দ্যান লেস দ্যান এইরকম ইউজ করে যে কোশ্চেন দেয় সেটা তোমার ইনইকোয়ালিটি। তো সেখান থেকে কিন্তু তোমার দুটো কোশ্চেন ছিল। আর যদি নন ভার্বাল দেখি তাহলে মিরর ইমেজের একটা কোশ্চেন ছিল, ঠিক আছে, মিরর ইমেজের একটা কোশ্চেন ছিল। আর তোমার এই তো এইটা এই এই কোশ্চেনগুলোই পেয়েছি, তো এই কোশ্চেনগুলোই ছিল এক্সামে। এবার দেখো, এছাড়াও আরও যদি কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন থেকে থাকে যারা এক্সাম দিয়েছো, সেটা কমেন্ট করে দিও যে কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন ছিল, আর কোনো কোশ্চেন যদি মনে থাকে সেটাও কমেন্ট করে দিও, আমি আনসার করে দেবো, ঠিক আছে। তো দেখো, এবার আমি আসি যে এখন এই যে এক্সাম হয়েছে এর বেসিসে বা আগামীতে যে এক্সাম হবে তার জন্য এক্সপেক্টেড কী কোশ্চেন তোমরা পড়বে এবং কোথা থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো সবার প্রথম আসি, এখন যেহেতু শেষ মুহূর্ত, প্র্যাকটিসের জন্য তোমরা প্র্যাকটিস কী করবে, আমার এই চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম, মানে 2018 সালে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়েছে তার অনেকগুলো শিফট করে দেওয়া আছে, 37টা না 38টা শিফটের রিজনিং করে দেওয়া আছে। এবং এই 2021-এ যে NTPC CBT 1 হয়েছে তার 34-35টা শিফটের সলিউশন করে দেওয়া আছে। এরপরে তোমার NTPC CBT 1-এর আরও কিছু শিফটের ভিডিও আমি দেবো, যেটা তোমরা অনেক দিন ধরেই ডিমান্ড করছো, আরও কমেন্ট করছো এবং অনেকেই কমেন্ট করছো, SMS করেও বলছো যে রিজনিং করাতে, তো সেই ভিডিও আমি দেবো। তো সেই ভিডিওগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবং দেখো, তোমাদের পাজেল ও সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই পাজেল এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার করলে সেখানে তো থাকবেই, তাছাড়া এক্সট্রাও কিন্তু যেখানে মডেল প্র্যাকটিস সেট বা অন্যান্য যে কোনোভাবে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ম্যাথামেটিক্যাল অপারেশন, ম্যাথামেটিক্যাল অপারেশন CGL-এর প্রিভিয়াস ইয়ারের যে এক্সাম হয়েছে সেখানে দেখবে ম্যাথামেটিক্যাল অপারেশন ভরে ভরে এসছে। তো সেই এক্সামের যদি কোশ্চেন পেপারগুলো থেকে শুধু ম্যাথামেটিক্যাল অপারেশনের কোশ্চেনগুলো করো তাহলেও কিন্তু অনেক কোশ্চেন, এই যে 2022-এই তোমার কতগুলো 21টা না 22টা শিফটে এক্সাম হয়েছে, ঠিক আছে, CGL-এর, তো সেখানে কিন্তু ম্যাথামেটিক্যাল অপারেশনের অনেক কোশ্চেন এসেছে। তো সেই কোশ্চেনগুলো সব করে ফেলো, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল সেখানেও এসছে, তো সেইগুলো করে নিলে, কারণ সেইগুলো TCS নিয়েছিল, ঠিক আছে। আর সাথে করে আমার যে প্রিভিয়াস ইয়ারের আমি NTPC করিয়েছি 2021-এর আর গ্রুপ ডি করিয়েছি 2018-এর, সেই ভিডিওগুলো দেখবে, প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে আমি অন্যান্য যেসব সাবজেক্টগুলো আছে যেমন GK, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, এগুলোর যে রিভিউর যে ভিডিও দিচ্ছি, অ্যানালিসিসের যে ভিডিও দিচ্ছি, তার কিন্তু কোশ্চেনের PDFগুলোও কিন্তু আমি সেখানে শেয়ার করে দিচ্ছি। তো সেই জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো, আর তোমাদের কোনো ডিমান্ড যদি থাকে যে এই চ্যাপ্টার, সব চ্যাপ্টার বলবে না, কোনো চ্যাপ্টার যদি আলাদাভাবে কোনো ডিমান্ড থাকে যে আমার এই চ্যাপ্টারের সেপারেট ভিডিও দিলে আমাদের সুবিধা হয়, তাহলে সেই চ্যাপ্টারের উপরে আমি কিন্তু ভিডিও তোমাদের প্রোভাইড করব, ঠিক আছে। তো এখানেই আমি ভিডিও শেষ করছি, জয় হিন্দ, জয় ভারত।